প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের রবিমার্ক বিষয়টি নিয়ে আলোচনা করব। রবিমার্ক কথার অর্থ হল সূর্যের পথ, কারণ রবি কথার অর্থ হচ্ছে সূর্য এবং মার্ক কথার অর্থ হচ্ছে পথ। প্রধানত পৃথিবীর পরিক্রমণ গতির ফলে আকাশে সূর্যের যে বার্ষিক আপাত গতিপথ লক্ষ্য করা যায় সেটি হচ্ছে রবিমার্ক। আর সূর্যের এই যে বার্ষিক আপাত গতিপথ বা রবিমার্ক, এটি 37 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা হতে 37 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা, আবার 37 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা হতে 37 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখার মধ্যেই সীমাবদ্ধ। পৃথিবীর সূর্যের যে এই আপাত বার্ষিক গতিপথ বা রবিমার্ক, এটি দুটি পর্যায়ে বিভক্ত, যথা উত্তরায়ণ এবং দক্ষিণায়ণ। এই প্রসঙ্গে বলে নিই, অয়ন শব্দের অর্থ হচ্ছে পথ। এবার আমি উত্তরায়ণ সম্পর্কে আলোচনা করব। 22শে ডিসেম্বর অর্থাৎ মকর সংক্রান্তির পর থেকে 21শে জুন কর্কট সংক্রান্তি পর্যন্ত আকাশে সূর্যের যে আপাত উত্তরমুখী চলন বা গমন, সেটাই হচ্ছে সূর্যের উত্তরায়ণ পর্ব। আবার 21শে জুন অর্থাৎ কর্কট সংক্রান্তির পর থেকে 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি পর্যন্ত আকাশে সূর্যের যে দক্ষিণমুখী আপাত চলন, সেটাই হচ্ছে দক্ষিণায়ণ। তাহলে দেখো, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন অর্থাৎ কর্কট সংক্রান্তি, আবার কর্কট সংক্রান্তির 21শে জুন থেকে 22শে ডিসেম্বর অর্থাৎ মকর সংক্রান্তি, এইভাবে কী হচ্ছে সূর্যের বার্ষিক আপাত গতিপথ বা রবিমার্ক সংঘটিত হচ্ছে। এই পর্যায়ে একবার উত্তরায়ণ হচ্ছে, একবার দক্ষিণায়ণ হচ্ছে। এইবার আমি দেখো চিত্রে 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর চারটি তারিখের উল্লেখ করেছি। এই চারটি তারিখে কী হচ্ছে, পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটছে, এবং এই চারটি তারিখ কিন্তু সূর্যের যে বার্ষিক আপাত গতিপথ বা রবিমার্ক তার সঙ্গে সংযুক্ত, সেই বিষয়টি আমি এবার আলোচনা করছি। তাহলে আমি শুরু করেছিলাম 22শে ডিসেম্বর অর্থাৎ মকর সংক্রান্তির পর থেকে। তাহলে 22শে ডিসেম্বর মকর সংক্রান্তির পর থেকে কী হচ্ছে, সূর্য ক্রমশ উত্তর দিকে হেলতে শুরু করছে, অর্থাৎ সূর্যের উত্তরায়ণ পর্ব শুরু হচ্ছে। এইভাবে উত্তরায়ণ পর্ব যখন চলছে, তখন কী হচ্ছে 21শে মার্চ তারিখে সূর্য পৃথিবীর ঠিক মাঝ বরাবর অবস্থান করছে, অর্থাৎ পৃথিবীর নিরক্ষরেখায় সূর্য কী করছে, লম্বভাবে কিরণ দিচ্ছে। অর্থাৎ পৃথিবী তার কক্ষপথে এমন অবস্থানে আসছে যে সূর্য তখন নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। তার ফলে কী হচ্ছে, 21শে মার্চ তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির পরিমাণ সমান হচ্ছে, কারণ এই সময় পৃথিবী, এই সময় সূর্য পৃথিবীর উভয় গোলার্ধ থেকে সমান দূরে অবস্থান করছে, কারণ যেহেতু সূর্য পৃথিবীর নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, সেই জন্য পৃথিবীর সর্বত্র এই দিনটিতে কিন্তু দিন ও রাত্রির পরিমাণ সমান হচ্ছে, যাকে আমরা বিষুব বলে থাকি। এই দিনটিতে উভয় গোলার্ধে, পৃথিবীর উত্তর এবং দক্ষিণ উভয় গোলার্ধে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি সংঘটিত হচ্ছে। এই সময় উত্তর গোলার্ধে আবহাওয়া নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়, অর্থাৎ আবহাওয়ায় কিছুটা ভালো থাকে, সেই জন্য একে মহাবিষুব বলা হয়। এবং এই সময় উত্তর গোলার্ধে যেহেতু বসন্তকাল বিরাজ করে, সেই জন্য এই দিনটিকে বসন্ত বিষুব বলা হয়। এইবার 21শে মার্চের পর সূর্য আরও অংশ উত্তর দিকে হেলতে শুরু করে। এইভাবে 21শে জুন তারিখে পৃথিবী তার কক্ষপথে এমন অবস্থানে আসে যে সূর্য 37 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ পায়। তার ফলে এই দিনটিতে কী হচ্ছে, পৃথিবীর উত্তর গোলার্ধে দিনের পরিমাণ সবচেয়ে বড় হচ্ছে, অর্থাৎ 14 ঘন্টা দিন হচ্ছে, এবং রাত্রি হচ্ছে সবচেয়ে কম, ক্ষুদ্রতম 10 ঘন্টা। আর তার ঠিক বিপরীত দক্ষিণ গোলার্ধ, এই সময় কিন্তু তার বিপরীত অবস্থা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ 10 ঘন্টা দিন হচ্ছে এবং রাত্রি হচ্ছে 14 ঘন্টা, অর্থাৎ সবচেয়ে বড় রাত্রি এবং সবচেয়ে ক্ষুদ্র দিন। এই জন্য 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলছে। এই সময় যেহেতু উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে, সেই জন্য একে বলা হচ্ছে গ্রীষ্মকালীন সৌরস্থিতি, এবং একই সঙ্গে এই তারিখে সূর্যের উত্তরায়ণ পর্বের সমাপ্তি ঘটছে, সেই জন্য একে উত্তরায়ণান্ত দিবসও বলা হচ্ছে। তাহলে দেখো, একই সঙ্গে 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলছে, যেহেতু উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে, সেই জন্য একে গ্রীষ্মকালীন সৌরস্থিতি বলছে, যেহেতু এই দিনটিতে সূর্যের উত্তরমুখী গমনের শেষ হচ্ছে, সেই জন্য একে উত্তরায়ণান্ত দিবসও বলছে। পাশাপাশি এই সময় কী হচ্ছে, সুমেরু অঞ্চলে 24 ঘন্টা দিন হচ্ছে, এবং একইভাবে কুমেরু অঞ্চলে কিন্তু কী হচ্ছে, 24 ঘন্টা রাত্রি বিরাজ করছে। 21শে জুন অর্থাৎ কর্কট সংক্রান্তির পর আবার সূর্যের দক্ষিণায়ণ পর্ব শুরু হচ্ছে, অর্থাৎ সূর্য ক্রমশ দক্ষিণ দিকে হেলতে শুরু করছে। এর ফলে কী হচ্ছে, উত্তর
গোলার্ধে দিনের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং রাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে রাতের পরিমাণ কমছে আর দিনের পরিমাণ বাড়ছে। এইভাবে কি হচ্ছে 23ই সেপ্টেম্বর পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসছে যে তখন আবার সূর্য কিন্তু নিরক্ষণের উপরও লম্বভাবে বিরণ দিচ্ছে, তার ফলে পৃথিবীর উভয় গোলার্ধ কি হচ্ছে সূর্য থেকে সমান দূরত্বে থাকছে, তার ফলে পৃথিবীর উভয় গোলার্ধে এই সময় কিন্তু দিন ও রাতের পরিমাণ সমান হচ্ছে, যার ফলে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হচ্ছে, অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ দিন ও রাতের পরিমাণটা কিন্তু এই তারিখে সমান হচ্ছে। সেই জন্য 23 সেপ্টেম্বরকে জলবিষুব বলছে। কেন জলবিষুব বলছে? কারণ এই দিন যদি কি হচ্ছে উত্তর গোলার্ধে আবহাওয়া একটু আর্দ্র থাকছে, সেই জন্য একে জলবিষুব বলছে। এছাড়া এই সময় উত্তর গোলার্ধে যেহেতু শরৎকাল বিরাজ করে সেই জন্য এই দিনটিকে শরৎ বিষুব বলছে। 23 সেপ্টেম্বর পরে সূর্য আরো দক্ষিণ দিকে হেলতে শুরু করে। এইভাবে কি হচ্ছে 22 ডিসেম্বর তারিখে পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসে যে সূর্য 23.5 ডিগ্রি দক্ষিণ মকরকাল রেখার উপর লম্বভাবে বিরাম নিচ্ছে, যার ফলে কি হচ্ছে 22 ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হচ্ছে, কত হচ্ছে 14 ঘন্টা, এবং রাত্রি সবচেয়ে কম হচ্ছে, কত হচ্ছে 10 ঘন্টা। আর উত্তর গোলার্ধে একটি বিপরীত অবস্থা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ 10 ঘন্টা দিন এবং 14 ঘন্টা রাত্রি। এই জন্য 22 ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার উপর যেহেতু সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে একে মকর সংক্রান্তি বলছে। এছাড়া এই দিনটিতে যেহেতু উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে সেই জন্য এই দিনটিকে শীতকালীন সৌরস্থিতি বলে, এবং এরই পাশাপাশি যেহেতু 22 ডিসেম্বর তারিখে সূর্যের দক্ষিণায়ন পর্বের সমাপ্তি ঘটছে সেই জন্য একে মকর সংক্রান্তি বলছে। তাহলে দেখো একসঙ্গে 22 ডিসেম্বর তারিখে মকর সংক্রান্তি বলছে, আর এই দিনটিতে কি হচ্ছে দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত্রি সবচেয়ে ছোট, এই দিনটিকে শীতকালীন সৌরস্থিতি বলছে। একই সঙ্গে যেহেতু এই দিনটিতে সূর্যের দক্ষিণায়ন পর্বের সমাপ্তি ঘটছে সেই জন্য একে দক্ষিণায়ন বলছে। তাহলে দেখো আমি এই চিত্রের মধ্যে দিয়ে রবিবার এবং একই সাথে তার সঙ্গে উত্তরায়ণ দক্ষিণায়ন এবং একই সাথে মহাবিষু কর্কট সংক্রান্তি জলবিষু এবং মকর সংক্রান্তি বিষয়টা আলোচনা করলাম। তো আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে তোমরা উপকৃত হবে এবং পরবর্তী সময় তোমাদের সঙ্গে আরও ভিডিও আপলোড করবে।